আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ধলাই জেলার ছামনু ব্লককে অবিলম্বে ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে ত্রিপুরা গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএস। নির্বাচন কমিশন ভারতের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে আজ থেকে 90 দিন পরে অগ্নিবীরদের নিয়োগ সমাবেশ হবে। আগামী 23 জুন রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সদরের 6 নম্বর আগরতলা এবং 8 নম্বর টাউন বর্দোয়ালি কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে আজ থেকে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে দুদিনের ইভিএম মেশিন কমিশনিংয়ের কাজ। উমাকান্ত অডিটোরিয়ামে চলছে কমিশনিং প্রক্রিয়া। প্রথম দিনে ইভিএম কমিশনিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন দুই কেন্দ্রের রিটার্নিং অফিসার, জাতীয় নির্বাচন কমিশনে নিযুক্ত সাধারণ পর্যবেক্ষক সহ অন্যান্য আধিকারিকরা। এই সম্পর্কে রিটার্নিং অফিসার অসীম সাহা জানান, দুই কেন্দ্রের জন্য 20টি টেবিলে ইভিএম কমিশনিং করা হচ্ছে, সেই সাথে দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য কতগুলি ইভিএম ও ভিভিপ্যাট রয়েছে তা তুলে ধরেন তিনি। তিনি আরও জানান, 6 আগরতলা কেন্দ্রে 55টি এবং 8 টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে 56টি। ধলাই জেলার ছামনু ব্লককে অবিলম্বে ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে ত্রিপুরা গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএফ। আজ সন্ধ্যে সিপিআইএম সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুধন দাস কথা জানান। তিনি জানান, ধলাই এলাকায় ব্যাপকভাবে ম্যালেরিয়ার প্রকোপের খবর খতিয়ে দেখতে 3 জন বিধায়ক, এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, টিওয়াইএফ এর সভাপতি কৌশিক দেববর্মা, সম্পাদক কুমুদ দেববর্মাকে নিয়ে এক প্রতিনিধি দল ছামনু এলাকার প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করেন। সাংবাদিক সম্মেলনে বিধায়ক শ্রী দাস এবং রাধাচরণ দেববর্মা ছামনু এলাকার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। ছামনু দুর্গম এলাকায় ব্যাপকভাবে রক্ত পরীক্ষার ব্যবস্থা করতে রাজ্য সরকারের প্রতি তারা দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, ছামনুর দুর্গম এলাকার রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করে ওই এলাকায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করারও তারা দাবি জানান। রাজ্যে 57.2% স্কুলে পানীয় জল, বিদ্যুৎ সহ ন্যূনতম সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়। আজ বিকেলে কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, রাজ্যের 100টি স্কুলকে গত 2021 সালে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষাক্ষেত্রে তিনি পরিসংখ্যান দিয়ে ব্যর্থতার চিত্র তুলে অভিযোগ করেন। শ্রী রায় আরও অভিযোগ করেন যে, স্কুলের মিড ডে মিলের দায়িত্বে বিভিন্ন বহির্রাজ্যের এনজিও এবং কিছু কিছু ব্যক্তিবিশেষের হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরা অনেক পিছিয়ে পড়েছে বলে শ্রী রায় অভিযোগ করেন। কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে আজ আগরতলার ইডি অফিসের সামনে প্রদেশ কংগ্রেসের তরফে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা, গোপাল রায় প্রমুখ। কংগ্রেস কর্মীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই জিজ্ঞাসাবাদ। আসন্ন বিধানসভার 4টি আসনের উপনির্বাচনে বামপন্থী কৃষক সংগঠন সার ভারত কৃষক সভার রাজ্য শাখা বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনের কথা ঘোষণা করেছে। আজ আগরতলায় কৃষক সভার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কৃষক সভার রাজ্য শাখার সাধারণ সম্পাদক পবিত্রকর এই সমর্থনের কথা উল্লেখ করে অভিযোগ করেন, গত 4.5 বছরে রাজ্যের বিজেপি সরকার জনগণের কাছে দেওয়া কোন প্রতিশ্রুতি পূরণ করেনি, কৃষকদের অবস্থারও অবনতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভিশন ডকুমেন্টের মাধ্যমে বিজেপি সরকার রাজ্যে কোন প্রতিশ্রুতি পূরণ করেনি বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাংসদ সুস্মিতা দেব এই অভিযোগ করে বলেন, রাজ্যের বহু জায়গায় পানীয় জলের বন্দোবস্ত নেই, কর্মসংস্থানও নেই। তিনি কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর নিয়োগ, কেন্দ্রীয় সরকারের দপ্তরে 10 লক্ষ চাকরির জন্য প্রধানমন্ত্রীর ঘোষণার সমালোচনা করে বলেন, দেশে 1 কোটি চাকরির প্রতিশ্রুতি প্রায় 10 লক্ষে নামিয়ে আনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন ভারতের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। আগামী মাসের 18 তারিখে ভোট নেওয়া হবে এবং 21 জুলাই গণনা হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকাল আগামী 24 জুলাই শেষ হচ্ছে। সংসদ ভবন এবং রাজ্য বিধানসভার চত্বরে ভোট নেওয়া হবে। মোট নির্বাচকের সংখ্যা হবে 4,809 জন, যার মধ্যে 776 জন সংসদ সদস্য এবং 4,033 জন আইনসভার সদস্য।
ভারতীয় সেনাবাহিনী আজ জানিয়েছে আজ থেকে 90 দিন পরে অগ্নিবীরদের নিয়োগ সমাবেশ হবে। সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বি এস রাজু বলেন, এখন থেকে আনুমানিক 180 দিন পরে নিয়োগপ্রাপ্তদের প্রথমে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, এখন থেকে আনুমানিক এক বছর পর সেনাবাহিনীর প্রথম অগ্নিবীর ব্যাটেলিয়নে আসবে। তিনি আরও বলেন, বর্তমানে বাহিনীতে সৈনিকদের গড় বয়স প্রায় 32-33 বছর এবং অগ্নিপথের মাধ্যমে প্রায় 8-10 বছরের মধ্যে সেনাবাহিনীতে সৈনিকের বয়স প্রায় 26 বছরে কমিয়ে আনতে সক্ষম হবে। লেফটেন্যান্ট জেনারেল রাজু বলেন, এই নিয়োগপ্রাপ্তদের সারা ভারতে নিয়োগ করা হবে এবং তাদের 6 মাসে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তারা 3.5 বছর দায়িত্ব পালন করবেন। 4 বছর শেষে সেনাবাহিনীতে থাকার মনোভাব ও যোগ্যতা থাকবে এমন 25% লোককে সেনাবাহিনী ধরে রাখার চিন্তা করছে বলেও জানান তিনি। দেশব্যাপী কোভিডের টিকাকরণের আওতায় এ পর্যন্ত 195.50 কোটি বেশি কোভিড টিকা ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল 13,58,000 বেশি টিকার ডোজ দেওয়া হয়। গত 24 ঘন্টায় মোট 8,822 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভারতের চিকিৎসাধীন রোগীর সংখ্যা হয়েছে 53,637। আরোগ্যের হার 98.66% নেমে এসেছে এবং গত 24 ঘন্টায় মোট 5,718 জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় কোভিডে 15 জনের মৃত্যুরও খবর পাওয়া গেছে। সৌদি আরবের মক্কা শরীফের উদ্দেশ্যে পবিত্র হজ করতে আজ ঊনকোটি জেলা সদর কৈলা শহর থেকে হজযাত্রা করলেন 15 জন হজযাত্রী। এদের মধ্যে পুরুষ 10 জন ও মহিলা রয়েছেন 5 জন। এই উপলক্ষে আজ সকালে কৈলা শহরের টিলাবাজার মসজিদ প্রাঙ্গনে হজযাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ এবং দোয়া বা প্রার্থনা অনুষ্ঠিত হয়। তাছাড়া হজযাত্রী প্রত্যেককে স্মারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আলহাজ মৌলানা সৈয়দ আহমেদ, মৌলানা সুলকাত আলী প্রমুখ। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন আগামী 1 আগস্ট থেকে রাজ্যের ক্ষেতমজুরদের প্রয়োজনীয় দাবি দাওয়া নিয়ে মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। আজ আগরতলা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামল দে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন এলাকার স্থানীয় দাবি নিয়ে আন্দোলন করা হবে। এর পাশাপাশি আগামী 1 আগস্ট 28 দফা দাবিতে দেশের প্রত্যেক জেলায় আন্দোলন কর্মসূচি পালন করা হবে। রাজ্যের 8 জেলাতেও এই আন্দোলন করা হবে বলে তিনি জানান। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, দেশের ক্ষেত মজুরদের মাসিক ভাতা 5,000 টাকা করা, রেগার কাজ বছরে 200 দিন করা এবং রেগার মজুরি বৃদ্ধি করে দৈনিক 600 টাকা করা ইত্যাদি। 2021 সালে টেট উত্তীর্ণদের সকলের অবিলম্বে শিক্ষকতার চাকরি প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন টেট উত্তীর্ণরা। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে টেট উত্তীর্ণদের তরফে শিবু দাস রুমা বিবি জানান, 3,631 জন টেট উত্তীর্ণ রাজ্যে রয়েছেন। শিক্ষা দপ্তরে শিক্ষকতার প্রচুর পদ শূন্য রয়েছে বলে তারা উল্লেখ করেন। তাদের অবিলম্বে শিক্ষকতার পদে নিয়োগের জন্য দাবি জানান তারা। সাংবাদিক সম্মেলনে বিশ্বজিৎ ঘোষ, পূর্ণিমা দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইন্টার্নশিপ অ্যালাউন্স বৃদ্ধির দাবিতে আজ আর কে নগর কলেজ অব ভেটেরিনারি সায়েন্সের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। তারা জানান, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কলেজের ইন্টার্নশিপ অ্যালাউন্স মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের তুলনায় অনেক কম। এ নিয়ে একাধিকবার উত্তোধন কর্তৃপক্ষের কাছে তারা চিঠি দিয়েছেন। তাই দাবি আদায়ে আন্দোলনে সামিল হয়েছেন তারা। আজ দুপুরে খোয়াই সমষ্টি উন্নয়ন আধিকারিকের কনফারেন্স হলে ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার পরিচালনায় ত্রিপুরা লোকায়ুক্তের সহায়তায় সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনা করেন খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা। তাছাড়া জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ত্রিপুরা লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই আলোচনা সভায় সরকারি অফিসে দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে আলোচনা করেন ত্রিপুরা লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। করবুক ব্লকের মানিক্যদোয়ান এডিসি ভিলেজের লক্ষণপাড়া ভোলানাথ পাড়া সহ বিস্তীর্ণ এলাকায় প্রায় 1 সপ্তাহ যাবৎ বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয়ে পড়েছে বলে অভিযোগ। ওই এলাকার বাসিন্দারা আজ বেলা 12টা নাগাদ যতনবাড়ি যাতায়াতের প্রধান সড়কের বৈরাগী দোকান লাগোয়া লক্ষণপাড়ায় পথ অবরোধে সামিল হন। পথ অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নতুনবাজার থানার পুলিশ এবং বিদ্যুৎ নিগমের যতনবাড়ি উপভুক্তির প্রকৌশলীরা। পরে করবুকের মহকুমা শাসক পার্থ দাস, মহকুমা প্রশাসনের ডিসিএম অরজিৎ দেববর্মা সেখানে গিয়ে আলোচনা করার পর বিকেল 3:30 নাগাদ আন্দোলনকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন। আবহাওয়া: রাজ্যের উত্তর ঊনকোটি, পশ্চিম খোয়াই এবং ধলাই জেলা বিক্ষিপ্তভাবে আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সকাল 8:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার।
রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ধলাই জেলার ছামনু ব্লককে অবিলম্বে ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে ত্রিপুরা গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএফ। নির্বাচন কমিশন ভারতের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে আজ থেকে 90 দিন পরে অগ্নিবীরদের নিয়োগ সমাবেশ হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।